যে গত এক বছর আগের মামলা মামুনুল হক বাংলাদেশের সর্বোচ্চ বিরাজমান দেখা গেছে তাকে এক বছর আগে তাকে গ্রেফতার করেন নাই কেন এবং গতকাল গ্রেফতারের পরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সেই জিজ্ঞাসাবাদের কোনো রিপোর্ট এখানে ছিল না আজকে দেখবেন যে আদালতের পরিবেশটা এমন ছিল যে অনেক সাংবাদিক সেখানে প্রবেশ করতে পারেন নাই ইভেন আইনজীবীরা অনেক বাইরে ছিলেন ওই মামলায় আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য তাদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই আদালত সংবিধান অনুযায়ী ওপেন হবে কিন্তু এই আদালত কি ট্রায়াল আদালত যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না এরকম পরিস্থিতিতে যদি হয় তাহলে ক্যামেরা ট্রায়াল যদি হয়ে যায় তাহলে দেশের ভবিষ্যতে আইনের শাসন এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিবে আজকে মামুনুল হক সাহেবকে মোহাম্মদপুর থানার একটি মামলায় সাত দিনের রিমান্ড পেয়েছে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল ধর্মীয় অনুভূতি আঘাতে কারণ এই মামলায় কোন এক ব্যক্তিকে নাকি মামুনুল হক সাহেবের নির্দেশে মারধর করে বের করে দেওয়া হয়েছে মসজিদ থেকে কিন্তু আমাদের কথা হচ্ছে যে মামুনুল হক সাহেব কি নির্দেশ দিয়েছেন কখন নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে কোন বক্তব্য সেখানে নেই এরপরে যেটা আসলে মূলত ধর্মীয় আঘাত নয় মামুনুল হককে ছোট করার জন্য সুপরিকল্পিতভাবে এই মামলাটা করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে এবং সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে দুর্ভাগ্যজনক যেটা যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সবকয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে সাত দিনের রিমান্ড যুক্ত নয় মামুনুল হককে যেই রিমান্ড দেওয়া হয়েছে সম্পূর্ণ অযৌক্তিক এবং একতরফাভাবে তাকে এটা দেওয়া হয়েছে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রাষ্ট্রপক্ষের যে অভিযোগ ধর্মীয় অনুমতিতে আঘাত হানা এবং মারধর করার যে নির্দেশ দেওয়া এর কোনো সুনির্দিষ্ট অভিযোগ মামুনুল হকের বিরুদ্ধে নেই এবং আমরা এটাও বলেছি যে গত বছরের মামলা এবং গতকাল গ্রেপ্তার হওয়ার পরে দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেছে এরপরে আর রিমান্ডের কোনো কারণ থাকতে পারে না তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়েছেন আমরা সেই রিমান্ডের বিরোধিতা করেছি আমরা সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আসামির সাথে আইনজীবীদের দেখা করার জন্য একটা অনুমতি চেয়েছিলাম সেটা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন এবং আজকে বিজ্ঞ আদালতের প্রাঙ্গণে সাংবাদিক এবং অনেক আইনজীবীরাই আদালতে ঢুকতে পারেন নাই টোটালটাই একটা ক্যামেরা ট্রায়ালের পরিস্থিতি ছিল পুলিশ টোটালটাই নিয়ন্ত্রণ করেছে সাত দিন রিমান্ড চেয়েছে বিজ্ঞ আদালত সাত দিনের রিমান্ড দিয়ে মামুনুল হকের প্রতি অবিচার করা হয়েছে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা কি ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একজন লোক মসজিদে নাকি নামাজ পড়তে আসছিল ওনার নির্দেশে সেই লোককে মারধর করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে এটা গত বছর মার্চ মাসে এই মামলাটা করেছিল কিন্তু ওই লোকটাকে যাকে মসজিদ থেকে বের করে দিয়েছে সে কোন অনুসারীর আসলে আদৌ সত্য কিনা এবং কি কারণে বের করছে তার কোনো নির্দিষ্ট অভিযোগ এজাহারে নেই ধন্যবাদ শুনছিলেন তার আইনজীবীরা যেটি বললেন যে আসামি পক্ষের আইনজীবীরা যে এখানে আসামি পক্ষের আইনজীবীদের অনেককেই আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আবদুল্লাহ আবু তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে এখানে ছিলেন এবং তারা কোন গ্রাউন্ডে আসলে আসামির যে সাত দিনের রিমান্ড আবেদন সেই রিমান্ড আবেদন চেয়েছেন আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাই আসামিদের এবং এই ঘটনার সাথে আরো কারাগার সম্পৃক্ত আছে সেটা বের হতে হবে এবং যে ডলার টাকা পয়সা যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা উদ্ধারের প্রয়োজন আছে অর্থাৎ সব মিলিয়ে এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই মামলার যে প্রকৃত ঘটনা সেটা উদ্ঘাটন করার জন্যই পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে এবং সেটা আদালতকে আমরা সেভাবে বলেছি আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এই ঘটনায় কতজন আসামি আরো রয়েছে পলাতক না এখানে তো পলাতক আসামি পক্ষের আইনজীবীরা দাবি করছেন যে 2020 সালের ঘটনা এটি তিনি সর্বত্র সব জায়গায় সব সময় ছিলেন সেক্ষেত্রে তাহলে কেন এত দিন পরে তাকে গ্রেফতার করা হলো এটা কি এখানে সে গ্রেফতার কেন করা হলো পরে সেটা কোনো কথা না কথা হলো যে এই মামুনুল হক এজার নামে আসামি তাকে যখন 2020 সালের ঘটনা সে আদালতের প্রতি তো শ্রদ্ধা জানিয়ে দেখায় তো সে আদালতে আত্মসমর্পণ করতে পারতো জামি নিতে পারতো কিন্তু সে পলাতক ছিল সে আসেনি আদালতে এটা আদালতের প্রতি সে অবমাননা করেছে এটা তো একটা বিরাট বিষয়
অতএব এখানে শুধু গ্রেপ্তার কেন হলো না ওটা বলে লাভ নেই, কিন্তু সে কেন আসলো না, তার মধ্যে 2020 সনে মামলা হয়েছে, আর 2001 বছর বেশি হয়ে গেছে, সে আদালতে এসে তার জামিন নিতে পারত, সেটা সে করেনি, অত সে পলাতক ছিল। ধন্যবাদ, শুনছিলেন এই কিছুক্ষণ আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত প্রাঙ্গণে শুনানি হয়েছে, প্রায় 20 মিনিট শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর শেষে তাকে আবারও পুনরায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাকে সেখানে নিয়ে আরো বিস্তারিত তার বিরুদ্ধে, আপনি জানেন যে রাজধানী সহ রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মামলা রয়েছে, সেই মামলাগুলোতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমরা গোয়েন্দা সূত্র থেকে যেটি তথ্য পেয়েছি সেটি হচ্ছে ওনার বিরুদ্ধে অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতেও পর্যায়ক্রমে ওনাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তাকে রিমান্ড আবেদন করে রিমান্ডে নিয়ে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে যেই রিমান্ড শুনানি এবং রিমান্ড শেষে তাকে যে আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে সর্বশেষ তথ্য। মাহমুদ সাব্বির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির আহমেদ। ধর্মের নামে ঘৃণা ছড়ানো আর উস্কানি দিতে দক্ষ মামুনুল হক। 2013 সালের শাপলা চত্বর থেকে শুরু করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সবসময়ই তিনি উস্কানি দিয়ে গেছেন। তার